সবাই গলায় গলা মিলায়া জোরে বলি আল্লাহু আকবার এই যে আপনাকে দিয়ে আল্লাহু আকবার একবার বললেন তারপরে আবার বলাইলাম কেন What is the reason behind that? At first, we have to know that elaborately. আগে আমাদের জানা দরকার আপনি কেন আল্লাহু আকবার বলবেন আগে এটা জানা দরকার আল্লাহু আকবার আপনি কেন বলবেন এটা বলার লাভ যতক্ষণ পর্যন্ত আপনি না জানবেন ততক্ষণ পর্যন্ত আপনার রুচি জাগবে না যে আপনি কোমরে গামছা বেঁধে আল্লাহু আকবার বলেন আচ্ছা বলেন তো জীবনে গুনাহ করেন নাই কারা কারা হাত তোলেন ও সবাই করছি এইবার নেন আল্লাহু আকবার বলার ফায়দা قال رسول الله صلى الله عليه وسلم من كبر وقال الله أكبر غفر له ما تقدم من ذنبه الله النبي বলে যে ব্যক্তিটা তাকবীরের ধ্বনি দেয় আর জবান দিয়ে বলবে আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দেবে আর জবান দিয়ে বলবে আল্লাহু আকবার আল্লাহর পয়গাম্বর বলে তোর জবান দিয়ে আল্লাহু আকবার বের হওয়া মাত্র রব্বে কারীম তোর পূর্বে কৃত জীবনে যত গুনাহ আছে সব মাফ করে দেবে আমি জিগাইছিলাম জীবনে গুনাহ করেন নাই কারা কারা কেউ হাত তুলতে পারেন নাই কি ঠিক তো সবাই গুনাহগার আজকের বক্তাও গুনাহগার সভাপতিও গুনাহগার শ্রোতা মোতা যা আছে সবাই গুনাহগার কিন্তু আব্বা জান যদি জিগাই এই গুনাহের বেড়া জাল থেকে মুক্তি পেতে চান কারা কারা আল্লাহু তাকবীর আল্লাহু আকবার এইবার জায়গা মতন প্রশ্ন হয়েছে সবাই গুনাহগার কিন্তু যখন প্রশ্ন হলো গুনাহের বেড়া জাল থেকে মুক্তি পেতে চাই কারা কারা তাদের জন্য ব্লিচিং পাউডারের ব্যবস্থা রয়েছে কলিজা নামক সাদা কাপড়ের ভেতরে যাদের স্মৃতি পড়ে গেছে গোনা নামক স্মৃতি এই গোনা নামক স্মৃতি যদি তুমি মুছে ফেলতে চাও আল্লাহ নবী বলে জবান দিয়ে বেশি বেশি সুবহানাল্লাহ বলবা আলহামদুলিল্লাহ বলবা আল্লাহু আকবার বলবা লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঠিকঠাক মতন বলতে পারো গুফিরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি সরদার দু আলম বলে এই সমস্ত কালেমা যখন তোমার জবান দিয়ে বের হয়ে যাবে তুমি 70 বছরের গুনাহগার হও আর 80 বছরের গুনাহগার হও তোর জবান দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বের হওয়া মাত্র রব্বে কারীম তোমার জীবনে যত গুনাহ আছে সব মিটায়া দেবে আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ খুশি নেবে যান খারাপ লাগতেছে আল্লাহ তাআলা বলে ওয়াবাশির আয়াতে নবীকে বাজান অনেকেই মনে করে কয় হুজুর তাফসীর আমরা হয়তোবা বুঝিনা না আপনি বুঝেন না আপনি তালকানা দেখেন